Hello everyone, this is Hassan and you are watching National Bartha. আমি এই মুহূর্তে আছি বিশিষ্ট অধ্যাপক শিবাজি প্রতিম বসু স্যার স্যারের স্যারের ইন্টারভিউ নেবো স্যার স্যারের সাথে কথা বলবো স্যারের বই সম্পর্কে স্যারের কাজ সম্পর্কে স্যার মূলত কোন বিষয় নিয়ে কাজ করেছেন স্যার কাজ করান স্যারের সাথে বিস্তারিত আলোচনা করবো স্যার আপনাকে ন্যাশনাল স্বাগত জানেন স্যার যদি কাইন্ডলি বলেন যে আপনি মূলত কী কাজ করেন আমার ব্যক্তিগতভাবে আমার প্রথম যে আমার কাজ যেটা সেটা ভারতীয় রাজনৈতিক যে দর্শন ইন্ডিয়ান পলিটিক্যাল থট সেইটা নিয়ে কাজ এবং আমার কাজটা একটা কম্পারেটিভ কাজ সেটা রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতা নিয়ে একটা কম্পারেটিভ কাজ যেটি পরে বই হিসেবে বেরিয়েছে দ্য পোয়েট অ্যান্ড দ্য মহাত্মা এনগেজমেন্ট উইথ ন্যাশনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনালিজম এইটে কলকাতার প্রগ্রেসিভ পাবলিশার থেকে বেরিয়েছে এবং খুবই জনপ্রিয় হয়েছে ভালো রিভিউও রয়েছে এর পাশাপাশি আরেকটি বই আমি রবীন্দ্রনাথকে নিয়ে শেষ করতে চলেছি সেটি একটি আন্তর্জাতিক প্রকাশনার থেকে বেরোবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর দ্য অ্যাকচুয়োলজি অফ হিজ অ্যাকচুয়োলজি অফ পলিটিক্স তো অ্যাকচুয়োলজি অফ পলিটিক্সকে নিয়ে অর্থাৎ অ্যাকচুয়োলজি হচ্ছে এথিক্স আর অ্যাস্থেটিক্স এই দুটি যে মানদণ্ড এই মানদণ্ডের ভিতরেই রবীন্দ্রনাথ তার রাজনীতির আলোচনা তার সমাজ নিয়ে আলোচনা জাতীয়তাবাদ অর্থনীতি পরিবেশ এসব নিয়ে আলোচনা তিনি করেছেন সেইটাকে আমরা দেখতে চাইছি যে সেই বইটা এছাড়াও আমার ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ওপর কাজ ছাড়াও সম্প্রতি একটি এডিটেড বই আছে যে এডিটেড বইতে এডিট করেছি একটি বই বাংলায় সেটি রাজ্য পুস্তক পর্ষদের ভারতীয় রাজনীতির প্রমুখ দিকগুলি সেই বইটিও খুব জনপ্রিয় হয়েছে এবং প্রচুর বিক্রি হয়েছে সবচেয়ে বড় কথা অনেক ছাত্রছাত্রীর কাজে লেগেছে এছাড়াও বেশ কিছু বই যেটি আমি এডিট করেছি তার মধ্যে একটি হচ্ছে দ্য ফ্লিং পিপল অফ সাউথ এশিয়া সিলেকশনস ফ্রম রিফিউজি ওয়াচ কাগজ একটি খুব বিখ্যাত একটি পত্রিকা রিফিউজি সংক্রান্ত তার প্রথম তিরিশটি ভলিউম আমি এডিট করেছি এবং সেটি অ্যান্থেম প্রেস একটি আন্তর্জাতিক প্রেস সেটি প্রকাশ করেছে এবং সেটা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে থাকে এমনকি এক সময় ইউনিভার্সিটি অফ জর্জ টাউন ইউনিভার্সিটি ইউএসএ সেখানেও পাঠ্য ছিল তো এই বইটি ছাড়াও আমি এডিট করেছি আরেকটি বই সেটা ফ্রন্ট পেজ পাবলিকেশনের সেটা হচ্ছে রাইট টু ফুডের ওপর ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স ইন আ হাঙ্গার রেজিম রাইট টু এসেজ অন রাইট টু ফুড ইন ওয়েস্ট বেঙ্গল এটাও কাজ করেছি এটা 2009 বেরিয়েছে তারপরে আমি এটাও করেছি পোস্ট মাইগ্রেশন অ্যান্ড মিডিয়া মিরার্স কেননা আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে আমার কাজের ধারণা শিফট অনেকটা করেছে বর্ডার রিফিউজি সাস্টেনেবল রাইটস তা নিয়ে আমার লেখাপত্র অনেক জায়গাতে আছে বহু এটা ছাড়াও বহু নাম করা যেগুলো অক্সফোর্ড কিংবা রাটলেজ সেজ পাবলিকেশন এগুলিতে অনেক জায়গাতে ম্যাকমিলান এগুলোতে আমার প্রচুর আর্টিকেল রয়েছে অন্যদের এডিটেড ভলিউমে তাছাড়া জার্নালগুলোতে তো আছেই ইংরেজি এবং বাংলাতেও প্রচুর আছে এবং আমার সব মিলিয়ে সবগুলো যদি সংকলন করি আমার লেখাগুলি আরও দুটো তিনটে বই হয়ে যেতে পারে তো এটা ছাড়া আমি কাজ করাইও বিভিন্ন বিষয়ে কাজ করেছি ন্যাচারালি আমার আগ্রহের মতো ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ওপর একজন বঙ্কিমচন্দ্রের ওপর কাজ করছেন এবং একই সঙ্গে সাস্টেনেবল রাইটসের মধ্যে রাইট টু ফুড নিয়ে কাজ করেছে এমফিলে কাজ করেছে পিএইচডিতে কাজ করেছে হাঙ্গার অ্যান্ড পলিটিক্স হাঙ্গারের ওপরে কাজ করেছে আগে হাঙ্গার অ্যান্ড পলিটিক্সের ওপর কোনো কাজ ওয়েস্ট বেঙ্গলের ভিত্তিতে হয়নি তো এটা আমরা করেছি হাঙ্গার ডেথস নিয়ে কাজ করেছে তার সঙ্গে সঙ্গে মরিচঝাপি নিয়ে কাজ করছে অর্থাৎ যেগুলো এইরকম ধরনের ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করছে ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ হচ্ছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট যেগুলিকে আমরা বলতে পারি রিফিউজি চলে আসার পরে যেগুলি হয়েছে সিঙ্গুর নিয়ে কাজ হয়েছে সিঙ্গুরের আন্দোলন নিয়ে হয়নি সিঙ্গুর সংক্রান্ত যে তখন যে সমস্ত আর্টিকেলস লেখা হতো এডিটোরিয়াল পেজে বা এডিটোরিয়াল অর্থাৎ নট দ্য নিউজ বাট অন দ্য ভিউজ অফ সিঙ্গুর মুভমেন্ট সেই ভিউজগুলির ওপরে আমরা কাজ করেছি এছাড়াও আরও বহু বিষয়ের ওপরে যেমন আমার কাছে একজন কাজ করছে আন্তর্জাতিক সম্পর্কেরই কাজ এক অর্থে সেটা হচ্ছে ইন্দো নেপাল ফ্রেন্ডশিপ ট্রিটি এবং তার সঙ্গে ইন্দো নেপাল পলিটিক্স এবং তার মধ্যে দার্জিলিং একটা বড়ভাবে এসছে আমাদের পোস্ট গান্ধী গান্ধিয়ানস যারা আছে নর্মদা বাঁচাও আন্দোলন থেকে আরম্ভ করে অন্যান্য জায়গা অর্থাৎ এই ধরনের কাজ অনেক রকম কাজ আমি
পড়াচ্ছি এবং করিয়েছি। আপনি কত বছর অধ্যাপনা করছেন? আমার অধ্যাপনার 37 বছর হয়ে গেছে, এবার 38 বছরে আমি পা দিয়েছি, আরও 2-1 বছর আছে, তারপরে আমি অধ্যাপনা থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেব। তারপরেও কিন্তু অধ্যাপকদের তো জীবন শেষ হয় না, তারপরে পড়াশুনোর কাজ অন্যান্যভাবে চলতে থাকে। আপনি বলছিলেন যে নাটক কবিতার প্রতি আপনার আমার আমার এগুলি ছাড়াও সাহিত্য, সাহিত্যের বিষয়ে প্রচুর আগ্রহ আছে এবং সাহিত্য তত্ত্ব আমি নিয়ে কাজ করেছি, লেখালেখিও করেছি, এবং আমার এক সময় আমি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এই সাহিত্য পত্রিকাও আমি সেখানে সম্পাদক ছিলাম। আর নাটক নিয়েও আমার কাজকর্ম আছে, নাটক নিয়ে আমি নাটকেও আগ্রহ আছে, নাটক নিয়েও লেখালেখি করেছি। আমি দেশ পত্রিকাতে আনন্দবাজারে দীর্ঘদিন বুক রিভিউ করেছি 1991 থেকে 1991 সাল থেকে, এবং এখনও বিভিন্ন পত্রপত্রিকায় আমি কাজ লিখে থাকি, যেটা পোস্ট এডিট পেজে, সেখানেও আমাদের যেটাকে আমি মনে করি একজন একজন সচেতন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমাদের কাজ যে আমাদের চিন্তাভাবনাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে, কেবলমাত্র বই লেখা নয়, যেটা পড়ে মানুষ অন্তত বুঝতে পারেন কী হচ্ছে, অন্তত অ্যানালিসিস বা কোন দিকে যাওয়া উচিত সে সম্পর্কেও একটা ধ্যান ধারণা মানুষের থাকা উচিত। সেই জন্য যাকে বলা যায় আমরা বড় কথা হবে নিজের ব্যাপারে বলা, পাবলিক ইন্টেলেকচুয়াল যাদের বলে, সেই কাজটাও আমি করার চেষ্টা করেছি। স্যার আমার লাস্ট কোশ্চেন, যা যে সমস্ত ইয়াং জেনারেশন যারা পলিটিক্যাল সায়েন্সে রিসার্চ করছেন তাদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে কিছু বার্তা দেন। দেখুন, আমার একটাই খালি বক্তব্য, সেটা হচ্ছে পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম, তারপরে হচ্ছে তার অ্যানালিসিস এবং তারপরে তার মেধার জায়গাটা আসে। আমি বলবো 90% পার্সপিরেশন মানে ঘাম ঝরাতে হবে, এবং 10% ইন্সপিরেশন অর্থাৎ অনুপ্রেরণা, যেটা চিন্তাভাবনা। আমাদের এখানে বেশিরভাগ সময় যেটা দেখা যায়, আগে পিএইচডিটা আমরা যারা করেছি অনেক অল্প বয়সে, তখন পিএইচডি না করলেও অধ্যাপনা চাকরির অসুবিধা ছিল না, কিন্তু এখন অধ্যাপনার চাকরিতে বা চাকরি পেতে গেলে পিএইচডিটা ম্যান্ডেটরি হয়ে গেছে, যার ফলে যেমন তেমনভাবে কাজকর্ম হচ্ছে অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, অনেকেই করছেন যেমন তেমনভাবে। আরেকটি বড় কথা হচ্ছে, যেটার কথা হচ্ছে কুম্ভীলগ বৃত্তি বা প্লেজিয়ারিজম, অনেক সোর্স থেকে না বলে টুকে সেটাকে প্যারাফ্রেজ করে বাংলা ফেলে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি করে এইসব কাজকর্ম চলছে, এগুলো দেখে আমরা ব্যথিত হতে হয়। আমরা যেই সময় পড়াশুনো করেছি তখন জেরক্স মেশিনও ভালো করে আসেনি, সুতরাং তখন আমরা যখন পিএইচডি করছি তখন অবশ্যই জেরক্স মেশিন এসছে, এমএ পড়ার সময় আসেনি। আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে, ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি লাইব্রেরিতে, প্রেসিডেন্সি কলেজের লাইব্রেরিতে গিয়ে আমাদের পড়াশুনো করতে হতো। তো পড়াশুনোটা করতে হবে, মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে, মাথা পরিষ্কার রাখতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এখন একটা আমি দেখছি বা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে খুব শর্টকাটে মেরে দেওয়ার একটা প্রবণতা দেখে যে চট জলদি, কিন্তু আমাদের মনে হয় যে পিএইচডি করা বা কাজ করা এটা কিন্তু খুব পরিশ্রমের কাজ, অত্যন্ত সিনসিয়ারিটির সঙ্গে, অনেস্টির সঙ্গে যদি পরিশ্রম করা যায় এক সময় সাফল্য পাওয়া যাবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।